আমি নাজির, আপনারা দেখছেন এনএস স্টক বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর, তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর। সোশ্যাল মিডিয়ায় নেই দিলীপের শ্যামাপ্রসাদ স্মরণের ছবি, তাহলে কি ব্রাত্য বিজেপির জাতীয় সহসভাপতি? দিলীপ ঘোষ বিজেপির এমন এক ব্যক্তি যাকে নিয়ে দলকে অস্বস্তিতে পড়তে হয়েছে বারবার। দল তাকে সেন্সর করে দিলেও তিনি স্বমহিমায় বিরাজমান। কিন্তু এবার যে ঘটনা ঘটল তাতে প্রশ্ন উঠে গেল বিজেপিতে দিলীপের অস্তিত্ব নিয়েই। বৃহস্পতিবার রেড রোড, কেওড়াতলা মহাশ্মশান ও রাজ্য দপ্তরে শ্যামাপ্রসাদ চট্টোপাধ্যায়ের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিজেপি নেতারা। ছিলেন দিলীপও, কিন্তু বাদবাকি সবার এদিনের কর্মসূচির ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়া হলেও দেওয়া হয়নি দিলীপের ছবি। প্রশ্ন উঠছে, তাহলে কি দিলীপকে প্রাপ্ত করছে বঙ্গ বিজেপি? এদিনের কর্মসূচিতে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অমিতাভ চক্রবর্তী, রাহুল সিনহা সহ অন্যান্যরা। দক্ষিণ দিনাজপুর জেলা পার্টি অফিসে শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জানান দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সবার মাল্যদানের ছবি ভিডিও রাজ্য বিজেপির সোশ্যাল মিডিয়া পেজে আপলোড হলেও জলপাইগুড়িতে দিলীপের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে কোনো ছবি দলের ফেসবুক পেজে দেওয়া হয়নি। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দিলীপ শিবিরের লোকজন। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে দলে প্রকট হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। রাজনৈতিক মহল ও দলের একাংশই প্রশ্ন তুলছে, তাহলে কি পরিকল্পিতভাবেই রাজ্য বিজেপির ঊর্ধ্বতন কর্তারা দলের ফেসবুক পেজে ব্রাত্য রাখছেন দিলীপকে? প্রাক্তন রাজ্য সভাপতি কি ব্ল্যাক আউট করা হচ্ছে? উড়ে আসছে একাধিক প্রশ্ন। সম্প্রতি দলের বিভিন্ন কমিটি থেকে পুরনোদের বাদ দেওয়া থেকে শুরু করে রাজ্যে দলের সাংগঠনিক দুর্বলতা নিয়ে টিম সুকান্ত অমিতাভদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন দিলীপ ঘোষ। কাজেই দিলীপের বিভিন্ন কর্মসূচির ছবি দলের অফিসিয়াল ফেসবুক পেজে না দেওয়া কি তারই জের? উল্লেখ্য, বিজেপির অন্দরে বা বাইরে দিলীপ সুকান্ত দ্বন্দ্বের কথা সবাই জানে, তাই মনে করা হচ্ছে মুখ খোলারই কি জের এইভাবে ব্রাত্য রাখা? দিলীপকে কি ব্ল্যাক আউট করছে বঙ্গ বিজেপির শাসক গোষ্ঠী? এই প্রশ্ন ঘোরাফেরা করছে সব জায়গায়, কিন্তু দল বা দিলীপ কেউই এই নিয়ে এখনও কিছু জানাননি, ফলে জল্পনা কিন্তু চলছেই। মহারাষ্ট্র নিয়ে বিজেপিকে তোপ, একদিন এভাবেই ভাঙা পড়বে আপনাদের সরকার। বিজেপিকে ভয়ঙ্কর তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করলেন বিজেপিকে। বৃহস্পতিবার নবান্নের সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, অনৈতিকভাবে সেখানে সরকার করার জন্য মরিয়া হয়ে উঠেছে বিজেপি। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত মহারাষ্ট্র সরকারকে কেন ভাঙা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। এখানেই থেমে না থেকে তৃণমূল সুপ্রিমো উদ্ধব ঠাকরে সরকারের সুবিচার চেয়ে জোরদার সওয়াল করেন। সেই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর আশঙ্কা, এরপর তো অন্য রাজ্যের সরকার ভাঙার চেষ্টা করা হবে, তাহলে এভাবেই কি দেশ রাষ্ট্রপতি শাসনের দিকে এগিয়ে যাবে? প্রশ্ন তোলেন মমতা। এর পাশাপাশি বিজেপিকে উদ্দেশ্য করে মমতার সাবধানবাণী, এভাবে সরকার ভাঙবেন না, দেখবেন একদিন আপনার সরকারও ভাঙা পড়বে। আজ গণতন্ত্র কোথায়? গণতন্ত্রকে বুলডোজার করা হচ্ছে, গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে বিজেপি। আমরা জাস্টিস চাই, আমরা জাস্টিস চাই মানুষের জন্য, আমরা জাস্টিস চাই গণতন্ত্র রক্ষার জন্য। এদিকে বিজেপি শাসিত রাজ্য গুজরাট থেকে শিবসেনার বিদ্রোহী বিধায়কদের অন্য একটি বিজেপি শাসিত রাজ্য অসমের গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বিলাসবহুল হোটেলে তাদের রাখা হয়েছে। এখনও পর্যন্ত সেই হোটেলের বিল হয়েছে 54 লক্ষ টাকা। রীতিমতো হোটেলকে ঘিরে দুর্গ তৈরি করা হয়েছে। সেখানে বিদ্রোহী শিবসেনা বিধায়কদের তরফে উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার বার্তা দেওয়া হয়। বলা হয় আগে জোট ছেড়ে দিন, তারপরে কথা হবে। কংগ্রেস এনসিপির সঙ্গ ত্যাগ করার পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে উদ্ধবকে, তবেই সমঝোতার প্রশ্ন। গুয়াহাটির হোটেলে বিজেপির হেফাজতে থাকা 42 জন বিধায়কের ছবি এদিন প্রকাশ করা হয়। অন্যদিকে উদ্ধবের বৈঠকে ছিলেন মাত্র 14 জন শিবসেনা বিধায়ক। দলত্যাগ বিরোধী আইন এড়াতে হলে শিবসেনা বিধায়কদের কমপক্ষে 2/3 অর্থাৎ 37 জনের সমর্থন পেতে হবে শিন্ডে শিবিরকে। সেই লক্ষ্যে পৌঁছে গিয়েছেন শিন্ডে। এর পাশাপাশি 8 জন নির্দল বিধায়ক তাদের সঙ্গে রয়েছেন। 12 জন শিবসেনা সাংসদ শিন্ডের দিকে ঝুঁকে রয়েছেন। আসামের বিস্তীর্ণ এলাকা গত কয়েকদিন বানভাসী, বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
বন্যায় জলে ভেসে গিয়েছে এবং সাপের কামড়ে এখনও পর্যন্ত 90 জন মারা গিয়েছেন। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে অসমে। এদিন দুপুরে তৃণমূল কংগ্রেসের থেকে বিক্ষোভ দেখানো হয় গুয়াহাটির একটি পাঁচতারা হোটেলের সামনে। এই হোটেলেই রয়েছেন বিদ্রোহী বিধায়করা। লুকিয়ে দিল্লির ইডি দপ্তরে দেব গরু পাচার কাণ্ডে 5 ঘন্টা ধরে জেরার সাংসদ অভিনেতাকে। সিবিআই এর মুখোমুখি আগেই হয়েছিলেন, এবার ইডির জেরার মুখেও পড়লেন দেব। গরু পাচার কাণ্ডে দিল্লির ইডি দপ্তরে হাজিরা দেন তিনি। জানা যাচ্ছে গত মঙ্গলবার ইডি দপ্তরে গিয়েছিলেন, প্রশ্ন এড়াতে এক প্রকার লুকিয়েই হাজিরা দিয়েছিলেন দেব। গরু পাচার কাণ্ডে ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের নাম উঠে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছিল রাজ্য রাজনীতিতে। জিজ্ঞাসাবাদের জন্য হাজিরার নির্দেশ দিয়ে নোটিশ পাঠানো হয়েছিল সিবিআই এর তরফে। নির্দেশ মেনে নির্ধারিত দিনেই নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন দেব। এবার একই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তরফেও হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল দেবকে। তবে এবারে সবার নজর এড়িয়ে দিল্লিতে ইডির দপ্তরে পৌঁছন তিনি। টানা 5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। প্রতিটি প্রশ্নের উত্তর নাকি দিয়েছেন দেব। তবে তাকে আবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে কি না তা এখনও স্পষ্ট নয়। গত 15 ফেব্রুয়ারি সিবিআই হাজিরার জন্য নোটিশ পেয়েছিলেন দেব। নোটিশ মেনেই নিজাম প্যালেসে হাজির হয়েছেন দেব। বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। দেব স্পষ্ট জানান তিনি এনামুল হককে চেনেন না, কোনো টাকাও নেননি। টানা 5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর বিকেল 4টা নাগাদ বাইরে বেরোন তিনি। একটানা জেরার পর কিছুটা বিধ্বস্ত হয়ে পড়েছিলেন দেব, তবে সাংবাদিকদের এড়িয়ে যাননি তিনি। ঘাটালের তৃণমূল সাংসদ জানান তাকে একজন ব্যক্তির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি এমন কাউকে চেনেন না। দেব এও বলেন আর হয়তো ডাক পাবেন না তিনি। সংবাদ মাধ্যম সূত্রে খবর মিলেছিল 2017 থেকে 2018 সালে এনামুলের থেকে নাকি নগদ বেশ 100,000 টাকা ও ঘড়িসহ বহুমূল্য উপহার নিয়েছিলেন দেব। এনামুল হক নিজে একথা স্বীকার করেছেন তদন্তকারীদের কাছে। সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই দেবকে সিবিআই এবং ইডি তলব। কলকাতা পুলিশের হাত ধরে রাজ্যের আইন শৃঙ্খলার ছবি স্পষ্ট, টুইটে বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী। তিনি রাজ্যের বিরোধী দলনেতা, তাই শুভেন্দু অধিকারীর টুইট মানেই তা আবশ্যিকভাবে বিরোধীদের কটাক্ষ। শুক্রবার তার ব্যতিক্রম হলো না। এদিন কলকাতা পুলিশ তথা ডিসি ট্রাফিককে কটাক্ষ করলেন তিনি। পুলিশ দলদাস হয়ে কাজ করছে, বিরোধীদের এমন অভিযোগ সবসময় লেগেই থাকে। শুক্রবার শুভেন্দুর টুইটও যেন সেই কথারই ফের জানান দিল। শুক্রবার পার্ক সার্কাসে এক অনুষ্ঠানের জমায়েত আছে, তাই ওই এলাকা সংলগ্ন স্কুলে কলকাতা পুলিশ এবং ডিসি ট্রাফিকের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে এদিন যেন বেলা 12:30টার মধ্যে স্কুল ছুটি দেওয়া হয়, যাতে পড়ুয়ারা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে। আর এই নিয়েই কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। তিনি তার টুইটে লিখেছেন, কলকাতার দিগন্তে ফের সমস্যা দেখা দিয়েছে। ডিসি ট্রাফিক পার্ক সার্কাস সংলগ্ন স্কুলগুলিকে নির্দেশ দিয়েছেন যে এদিন যেন বেলা 12:30টার মধ্যে স্কুল ছুটি দিয়ে, কারণ ওই এলাকায় একটি জমায়েত আছে। আর এখানেই রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির ছবি প্রকাশ্যে এসে গেছে। কলকাতা পুলিশ স্বীকার করে নিয়েছে যে জমায়েত হবে, তার জন্য পড়ুয়াদের বাড়ি ফিরতে সমস্যা হবে। আর এই বিষয় নিয়েই সরব শুভেন্দু। তিনি বলেছেন যে কোন জমায়েত হবে বলে স্কুলকে কেন তার পঠন পাঠন বন্ধ করতে হবে, কেন স্কুল আগে ছুটি দিতে হবে, আর যদি জমায়েত হয়ও কলকাতা পুলিশ কেন নিরাপদভাবে বড়ুয়াদের বাড়ি পৌঁছে দিতে পারবে না। শুভেন্দুর টুইট থেকে একথা স্পষ্ট যে তিনি প্রশ্ন তুলেছেন কলকাতার নিরাপত্তা নিয়ে, কেন কোনো জমায়েত হলে সাধারণ মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারবেন না। আর পুলিশ যদি জানেই যে জমায়েতের ফলে সাধারণ মানুষের অসুবিধা হবে, তাহলে অনুমতি কীভাবে দেওয়া হচ্ছে। যদিও এই প্রসঙ্গে এখনও সরকারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে মোক্ষম একটি প্রশ্ন তা তুলে দিলেন তা কিন্তু স্পষ্ট। যশোবন্ত বিপাকে নিজের রাজ্যেই রাষ্ট্রপতি ভোটেও বিরোধী জোটে ভাঙন ধরাতে চাইছে বিজেপি। রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করে এক ঢিলে অনেক লক্ষ্য পূরণের অপেক্ষায় আছে বিজেপি। সেই তালিকায় যুক্ত হয়েছে বিরোধী শিবিরে ভাঙন ধরানো। বিরোধী শিবিরের প্রার্থী যশোবন্ত সিনহা ঠিক করেছিলেন নিজের রাজ্য ঝাড়খণ্ড থেকে প্রচার শুরু করবেন। এদিন শুক্রবার ঝাড়খণ্ড বিধানসভায় জেএমএম কংগ্রেস আরজেডি বিধায়কদের সঙ্গে তার বৈঠক পূর্ব নির্ধারিত ছিল, কিন্তু বৈঠক বাতিল হয়েছে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মধ্যে যশোবন্তকে সমর্থন করা নিয়ে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার অধিকাংশ বিধায়ক চান আদিবাসী রমণী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি নির্বাচনে সমর্থন করা হোক।
তাদের যুক্তি ঝাড়খণ্ড আদিবাসী মানুষের রাজ্য, তার উপর রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদীর যতই বিজেপি প্রার্থী হোক না কেন, তিনি প্রথম আদিবাসী সমাজের প্রতিনিধি যাকে সর্বোচ্চ সাংবিধানিক পদে বসাতে মনোনীত করা হয়েছে। ফলে আদিবাসী সমাজের জন্য এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ, এটা ঝাড়খণ্ডের মানুষের জন্য এক বিরল সম্মান। তাই দ্রৌপদীকে তারা সমর্থন করতে চান, বিরোধিতা করে ঐতিহাসিক ভুলের নাম লেখাতে চান না। এই পরিস্থিতিতে JMM ঠিক করেছে আজ শনিবার দলের বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে বিরোধী শিবিরকে পার্টির বক্তব্য জানানো হবে। দলের সাধারণ সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য স্বীকার করেন যে JMM এর মধ্যে দ্রৌপদীকে সমর্থনের পক্ষে দাবি উঠেছে। সূত্রের খবর, শুধু JMM নয়, ওই রাজ্যে কংগ্রেস এবং RJD শিবিরেও ওড়িশার ময়ূরভঞ্জের বাসিন্দা দ্রৌপদী মুর্মুকে সমর্থনের হাওয়া বইছে। দ্রৌপদী এর আগে ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন, তার সঙ্গে রাজ্য সরকারের বিরোধের সম্ভাবনা ছিল না, কারণ ক্ষমতায় তখন ছিল BJP রঘুবর দাসের সরকার। কিন্তু দ্রৌপদীর সময় রাজভবন ছিল অবারিত দ্বার, ফলে ব্যক্তি দ্রৌপদীর ভাবমূর্তি এবং রাজ্যপাল হিসাবে কাজকর্মের খানিকটা মানুষের মধ্যে আবেগ হিসেবে কাজ করছে। তবে সমর্থনের এই বাতাবরণের পিছনে সবটাই আবেগ নাকি BJP-র প্রেরণা কাজ করছে তা নিয়ে রাজনৈতিক শিবিরের জল্পনা চলছে। BJP সূত্রে খবর, দ্রৌপদীকে মনোনয়নের পিছনে তিনি মহিলা আদিবাসী সমাজের প্রতিনিধি এবং সরকারের সঙ্গে কাজ করাতে কোনো বিরোধ হবে না। গেরুয়া শিবিরের এমন একাধিক লক্ষ্য কাজ করছে, সেই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিরোধী শিবিরে ভাঙন ধরানো লক্ষ্য গেরুয়া শিবিরের। এমনিতে দ্রৌপদীর জয়ের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো অনিশ্চয়তা নেই। ওড়িশার বাসিন্দা দ্রৌপদীকে ওই রাজ্যের শাসক দল BJD সমর্থন করবে জানিয়ে দিয়েছে। নানা প্রশ্নে BJP-র সঙ্গে অশান্তি চললেও বিহারের মুখ্যমন্ত্রী নিশীথ কুমারও সিদ্ধান্ত নিয়েছেন এবারে রাষ্ট্রপতি নির্বাচনে তিনি NDA প্রার্থীকে সমর্থন করবেন। কিন্তু আশ্চর্যজনকভাবে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী বাছাইয়ের দুটি বৈঠকে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবগৌড়া এবং তার পুত্র কুমারস্বামী উপস্থিত থাকা সত্ত্বেও জনতা দল সেকুলার ভাবছে তারাও সমর্থন করবে দ্রৌপদীকে। দেবগৌড়ার বক্তব্য, দ্রৌপদী ভালো প্রার্থী, তিনি আদিবাসী সমাজের প্রতিনিধি, এটা মাথায় রাখতে হচ্ছে। বিরোধীদের রাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ের বৈঠকে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিনিধিও। BJP সূত্রে খবর, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং গুজরাতে 138টি বিধানসভার আসন আছে আদিবাসীদের জন্য সংরক্ষিত। এরই মধ্যে 86টি এখন কংগ্রেসের দখলে। গেরুয়া শিবির এই 86 জন বিধায়ককে টার্গেট করেছে। রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালটে ভোট হয়, ফলে বিরোধী শিবিরে ফাটল ধরানো কঠিন কিছু নয়। এখনই ভোটের মূল্যে দ্রৌপদী প্রায় 2 লাখের ব্যবধানে এগিয়ে রয়েছেন।